আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিনও আসলে ভাবছিলে আমি নিরিবিলি থাকবো, চুপ করে থাকবো, কোনো কথা বলবো না, কিন্তু একটু কষ্ট পাইলাম। আমার পরিচিত বেশ কিছু লোকের সাথে আমি কথা বলে দেখলাম, আমাদের বিশেষ করে ফেনী বাজারে, ফেনী পড়ো বাজারে গরুর মাংসের দাম আপনার 800 টাকা, 800 টাকা গরুর মাংসের দাম, তাও ওজনে কম, এই প্রায় 100 থেকে 150 গ্রাম কম, সেই হিসাব করলে আপনার 900 টাকার উপরে পড়ে দাম। এবং এই নিয়ে কারো কোনো দায়িত্ব কর্তব্য কিছু নাই। তো মাঝখানে দেখলাম কি ভোক্তা অধিদপ্তর এটা নিয়ে পুরা মানে একটা পুরা শহরে এক ধরনের মানে আতঙ্ক সৃষ্টি করে ফেলছে, মানে তারা বিশাল একটা কাজ করে ফেলতেছে। তো তাহলে আপনারা কী কাজ করলেন? বাজারে তো এটার কোনো ফলাফলই দেখা গেল না, শেষ মুহূর্তে আসি এখানে বিশাল একটা অরাজকতা, বিশৃঙ্খলা। আচ্ছা, গেল এরপরে সোয়াবিন তেল নাই বাজারে, সোয়াবিন তেল বাজারে নাই, এ ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হলো? হ্যাঁ, এটা ব্যবসায়ীরা একটা কারসাজি করি করছে আমার মনে হয়। তো এবং টিউনু সাহেবকে ফোন দিছে আমার পরিচিত কয়েকজনে, ইউনু সাহেব বলতেছে উনি বিষয়টা জানে না। উনি বিষয়টা কি আসলে জানে না? উনি এই শহরে এই সদরে থাকি, এই বাজারের এই বিশৃঙ্খলা উনি জানে না? বিষয়টা আমার কাছে একটু হাস্যস্কর মনে হলো। যাই হোক, এইভাবে ধরি মাছ নাচুরি পানি হলে তো আসলে সমস্যা। তো সবাইকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ওকে, বাই, সালামু আলাইকুম।